বাঙালি বাংলা রাজ্যের একটা বঞ্চিত হওয়ার একটা ঘটনা ঘটে চলেছে বছরের পর বছর। সেই জন্য আমি বাংলা পক্ষে, বাংলা পক্ষ ভাষা নিয়ে খুব সচেতন, কিন্তু বাংলা পক্ষ কেবল ভাষা আন্দোলনের জন্য তৈরি হয়নি। বাংলা পক্ষ বাংলা বলতে বাংলা রাজ্যের কথাও মনে করা হয়। আজকে আজকে বাংলার 83% মানুষ বাঙালি, তার 83% মানুষ শুধু বাংলা লিখতে বলতে জানে। এই মানুষ এদের মধ্যে অনেকেই হতে পারে হয়তো নিচের দিক, কিন্তু নিয়ন্ত্রণ না। ব্যাংকে যখন যায় না কথা বলতে, যখন একটা ফর্ম ফিল আপ করতে যায়, তখন ব্যাংকের ফর্মটা বাংলায় থাকে না। তো এই 83% বাঙালির মধ্যে 83% বাঙালি, মানে ধরুন 70-80% মানুষ বাংলার, এনারা কেবল বাংলা জানেন, ব্যাংকের ফর্মটা কিন্তু বাংলায় পান না। এরা নিরক্ষর না, কিন্তু ব্যাংকে গিয়ে এরা নিরক্ষর হয়ে যান। এরা কি অশিক্ষিত? অশিক্ষিত না, ব্যাংকে গিয়ে অশিক্ষিত হয়ে যান, পোস্ট অফিসে গিয়ে অশিক্ষিত হয়ে যান। কেন এমন হবে? তারা হীনমনে ভোগে, অসম্মানিত হন। একজনকে বলতে হয় আমার ব্যাংকের ফর্মটা একটু ফিল আপ করে দিন। কেন কেন করতে বলতে হবে? বাংলা খবরের কাগজ অবশ্য করতে পারছেন, একটা ব্যাংকের ফর্ম ফিল আপ করতে পারেন নিজের টাকা, ইংলিশ তার মানে হচ্ছে এটা নিয়ে আমাদের সচেতনতা কম। আমরা তো হিন্দি সরাতে বলছি না, ইংলিশ সরাতে বলছি না, আমরা বলছি বাংলাকে সমান অধিকার পাবো। একটা শিয়ালদা স্টেশনের সঙ্গে সাইন বোর্ডে কিছুদিন আগে কেবল হচ্ছে ইংরেজি আর উর্দুতে লেখা ছিল, বাংলা পক্ষে এখানে প্রতিবাদ করে সেখানে বাংলাও আছে। আজকে আইআইসিআর বলে একটি সংগঠন আছে, সাইন্সের সংগঠন, তারা হচ্ছে বাংলায় এরকম যদি হয়, এই 70% মানুষকে আমি চাকরি থেকে পুরো বেদখল করে দিচ্ছি, তারা বাংলা ভাষাতে চাকরি পাবে না। এই জন্য বাংলা পক্ষ, বাংলা পক্ষ কোন রকম ঘৃণা প্রচার করে না, বাংলা পক্ষ কোন রকম জাতি বিদ্বেষ প্রচার করে না, বাংলা পক্ষ কোন ভাষার জন্য কোন রকম হিংসা কথা করে না, বাংলা পক্ষ শুধু বাঙালির কর্মসংস্থান করতে চায়। এই জন্য বাংলা পক্ষ আজকে একটা চলতি কথা আছে, বাঙালি ব্যবসা করতে যায় না, বাঙালি শুধু আড্ডা মারে, বাঙালি ব্যবসা করতে যায় না, বাংলায় পেটটা গুলো পাওয়া যায়। এখানেও একটাই কথা, আমরা একবার বলছি বাংলাতে স্টুডেন্ট দেখো, আমরা বলছি পেন্টার গুলো বাংলায় জমা দেওয়ার ব্যবস্থা হলো, ইংরেজিতে আছে, হিন্দিতে আছে, ক্যাটাগরি সি কে খাওয়া সুবাদে বাংলাও থাকা চাই। ক্যাটাগরি সি কে, এই যে কথাটা বললাম, হয়তো অনেকেই জানেন না, বিভিন্ন রাজ্যের মধ্যে কি ভাষায় আদান প্রদান হবে কথাবার্তা, তো 10-10টা রাজ্য পুরো হিন্দিতে কথা হবে, তাদের অবশ্যই হিন্দিতে আদান প্রদান হবে। এর বাইরে কিছু রাজ্য যেখানে হচ্ছে সবাই মোটামুটি হিন্দি জানেন, এমন রাজ্য হচ্ছে যেমন রাজস্থান, গুজরাট, এইসব রাজ্যগুলিতে এরা হিন্দি ভাষী রাজ্য ঠিক না হলেও এরা
হিন্দির কাছাকাছি, হিন্দি ভাষা খুব ভালো বুঝতে এনাদের ভাষাগুলো হিন্দির কাছাকাছি, বিহার এগুলো ক্যাটাগরি বি রাজ্য, এটা কোনো কোনো রকম কি বলবো সেই উঁচু নিচু ব্যাপার না, এটা হচ্ছে এক ধরনের বিভাজন কাজ করার সুবিধার জন্য। ক্যাটাগরি বি রাজ্য মানে এনাদেরকে কোনো রকম চিঠিপত্র সেন্টার থেকে রাজ্যে হিন্দিতেও হতে পারে ইংরেজিতেও হতে পারে। এরপরে একটা ক্যাটাগরি সি রাজ্য, তামিলনাড়ু, বাংলা, মহারাষ্ট্র, কেরালা, নাগাল্যান্ড এমন অনেক রাজ্য আছে, এনাদের সাথে সেন্টার বাধ্য নয় ইংরেজিতে কথা বলবে, না হলে সেই রাজ্যের ভাষায় কথা বলবে, হিন্দিতে কথা বলতে পারে কিন্তু তার সাথে একটা ইংরেজি অনুবাদ করতে হবে বা রাজ্যের অনুবাদ, যাতে এখানে মানুষ সেটা বুঝতে পারে। কারণ এইসব রাজ্যগুলোতে সবাই হিন্দি বুঝছে, বোঝে অনেকে সিনেমা দেখে সিরিয়াল দেখে সেই জন্য বোঝে, কিন্তু সবাই লিখতে পড়তে পারে না। ব্যক্তিগতভাবে আমিও হিন্দি হিন্দি বুঝি, কথা বলতে পারি, সেটা সেগুলো আমার চলে যায় কিন্তু আমি হিন্দি লিখতে পারি না। তো এরকম অনেক চাকরিতেই আজকে আমিও না এলিজিবল না, আমি কিন্তু হচ্ছে একজন হিন্দি আমিও এলিজিবল না, এরকম এরকম কিছু চাকরি সরকারি, সেই জন্যই বাংলা ভাষা।